দুর্নীতির মামলায় জামিনে 2 ঘন্টার মধ্যে কুমিল্লার আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো বেগম জিয়াকে। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কাল জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং চট্টগ্রামে ধর্ষণের পর সেপটিক ট্যাঙ্কে ফেলে হত্যা চেষ্টায় আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জে নিখোঁজের 6 দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি তাহি। নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানে মোট 71 জন ছিলেন বলে জানিয়েছেন ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। 67 যাত্রীর মধ্যে 32 বাংলাদেশি, 33 নেপালি, চীন ও মালদ্বীপের একজন করে। এছাড়া 2 জন পাইলট, 2 জন কেবিন ক্রু ছিলেন। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ব্ল্যাক বক্স উদ্ধার হলে সিভিল এভিয়েশনের তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। আমাদের ফ্লাইটে প্যাসেঞ্জার ছিল 67, এর 67 এর ভিতরে প্যাসেঞ্জার 33 নেপালিস প্যাসেঞ্জার, 32 বাংলাদেশি প্যাসেঞ্জার, টোটাল 67, এর মধ্যে একজন মালদ্বীপ প্যাসেঞ্জার এবং একজন চাইনিজ প্যাসেঞ্জার আছে ছিল। 65 জন হচ্ছে অ্যাডাল্ট এবং 2 জন হচ্ছে চাইল্ড। এর মধ্যে 4 জন ক্রু আছে, 2 জন পাইলট এবং 2 জন কেবিন ক্রু আছে। বাট যেহেতু এয়ারপোর্টের ল্যান্ডিংয়ের সময় আসলে এই ঘটনাটা ঘটেছে, বাট এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় এটা আসলে রেস্ট্রিক্টেড জোনের মধ্যেই আছে এবং যারা রেস্কিউ করছে ওখানে ওটা পুরো হাইলি রেস্ট্রিক্টেড করে রেখেছে। বাট ওইখানে জেনারেল পিপলের আসলে যাওয়ার সুযোগটা নাই। বাট আমাদের এখান থেকে 2 জন অলরেডি মুভ করেছে কাঠমান্ডুর উদ্দেশ্যে। ইনশাল্লাহ আমরা খুব সহসাই হয়তো ওনাদের মাধ্যমে আমরা জেনে যেতে পারবো যে এক্স্যাক্টলি আসলে কী ঘটনা ঘটেছে কিংবা কতজন আহত কিংবা নিহত হয়েছে। এখানে নেপাল সিভিলিয়েশন টাওয়ার আছে এবং এয়ারপোর্টে সব কিছু মিলে এখানে এখানে ব্ল্যাক বক্স টক্স সব কিছুই আছে। সব কিছুর মাধ্যমে আমরা আসলে অপেক্ষা করছি যেন একটা অরিজিনাল পিকচারটা সবার সামনে তুলে আসে। দর্শক, রাজধানীর বাড়িধারায় ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেক কনফার্মেশন আসছে, আমরা যতটুকু সম্বন্ধে শিওর হতে পারছি আমরা সেটুকুই বলবো। আমরা 1 ঘন্টা পরপর আপনাদেরকে ব্রিফিং দিব এবং আমরা যে ইনফরমেশনটা আমরা শিওরলি জানবো যে ইনফরমেশনটা 100% কারেক্ট, আমরা সেই ইনফরমেশনটাই আপনাদের কনভে করব। জি প্রয়ন, প্লিজ। সেখানে বাংলাদেশি যাত্রী যারা রয়েছেন তাদেরকে কিভাবে আপনারা এখন দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখন জানানোর কোনো উপায় নাই, এই কারণে যে এই এয়ারক্রাফটের ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা সেটার কারণ সম্বন্ধে জানবো না। বাট এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে প্যাসেঞ্জার ইভ্যাকুয়েশনটা করা। সেখানে ইভ্যাকুয়েশন কমপ্লিট হয়েছে এবং তার মধ্যে 8 জনের মৃত্যু সম্বন্ধে আমরা শিওর হতে পেরেছি। ওখানকার নেপাল এমবাসি, বাংলাদেশ এমবাসি, নেপাল কাজ করছে, নেপাল অথরিটি কাজ করছে, সবাই কাজ করছে, আমরা ইনফরমেশন দিতে পারছি। আমরা খুব খুশি হতাম যদি আমরা যেতে পারতাম এখান থেকে, এটা করবার জন্য পারছি না কারণ এয়ারপোর্ট এখনো ক্লোজ। যাওয়ার জন্য এয়ারপোর্ট রেডি হয়ে আছে, রিজন টেবিলের ফ্লাইটে যাওয়ার কথা, এখন পর্যন্ত এয়ারপোর্ট ক্লোজার ওপেন হয়নি ঠিকঠাক, তার কারণে আমরা যেতেও পারছি না। বাট আমরা যাওয়ার জন্য রেডি আছি, আজকে আমাদের টিম যাবে, এয়ারপোর্ট খোলার সঙ্গে সঙ্গে যাবে। আর এই মুহূর্তে বাকি 8 জনের মৃত্যু সম্বন্ধে আমরা শিওর হতে পারছি, বাকি কথা আমরা বলতে পারছি না। আচ্ছা, 67 জনের মধ্যে বাংলাদেশি কত ছিল? 67 জনের মধ্যে আপনার রাফলি 30-35 জনের মধ্যে বাংলাদেশি ছিল। এক্সাক্ট ব্যাপারটা আমি কিভাবে বলবো এখন, আমার কারা প্যাসেঞ্জার লিস্ট আছে কিন্তু কারা মারা গেছে তাদের ন্যাশনালিটি বা যারা আহত সবার ডিস্ট্রিক্ট আমি বলতে পারছি না। আমি বলছি বাংলাদেশি ছিল, বাংলাদেশি এবং নেপালি মিলিয়ে ছিলেন প্রায় 60 জনের মতো, 65 জনের মতো মালদ্বীপের একজন ছিলেন। আমি 1 ঘন্টা পরে আবার 1 ঘন্টা পরে আমি আরেকবার ইনফরমেশন দিব। দর্শক, রাজধানীর বাড়িধারায় ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি শুনছিলাম তার কথা। বাংলা সময় আরো থাকছে। ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর এলাকাবাসীর হামলা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক 3। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 4 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বয়স, শারীরিক অবস্থা সহ 4টি যুক্তিতে জামিন মঞ্জুর করার কথা জানিয়েছেন আদালত। এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। অন্যদিকে জামিন আদেশে সংক্ষুব্ধ প্রকাশ করে কাল জামিন স্থগিত চেয়েছে আপিল করার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল নথি সোমবার দুপুর 1টায় আদালতে জমা দেয় সুপ্রিম কোর্টের কর্মকর্তারা। দুপুর 2টার পর জনাকীর্ণ আদালতে শুরু হয় পুনরায় জামিন শুনানি। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের প্রায় আধা ঘন্টা শুনানি শেষে বেগম জিয়ার বয়স শারীরিক অসুস্থতা সহ চারটি দিক বিবেচনায় নিয়ে চার মাসের জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে এই সময়ের মধ্যে খালাস চেয়ে বেগম জিয়ার আপিল শুনানির জন্য প্রস্তুত করার নির্দেশ দেন আদালত। এই আদেশে অসন্তোষ প্রকাশ করে জামিন ঠেকাতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন দুদক। আমরা অ্যাগ্রিড, আমরা বিক্ষুব্ধ, আমরা এটা যাব, কারণ যেসব গ্রাউন্ডে বেল দিয়েছেন আমরা মনে করি ওটা বেল দেওয়ার মতো গ্রাউন্ড না, কাজেই সেটা তো আমরা আপিল বিভাগ ছাড়া আর কোথাও বলতে পারবো না, সেই জন্য কালকে আপিল বিভাগে কালকে আমরা আপিল দায়ের করে এটা স্থগিত চাপ। ইতিমধ্যেই আমাদের আপিল তৈরি করা শুরু করে দিয়েছি, আমরা আশা করি আগামীকাল আমরা চেম্বার জজের কাছে এই জামিনের বিরুদ্ধে আমাদের লিভ পিটিশন, প্রভিশনাল পিটিশন ফর লিভ টু আপিল আমরা দায়ের করব। বেগম জিয়ার জামিনের পর আদালতের বারান্দায় উল্লাস প্রকাশ করেন বিএনপির আইনজীবী ও নেতাকর্মীরা। সন্তোষ প্রকাশ করে মঙ্গলবার মুক্তির প্রত্যাশা করেন বেগম জিয়ার আইনজীবীরা। 16 কোটি মানুষ যে বিষয়টি, যেই আশা নিয়ে বসেছিল, যে প্রত্যাশা করেছিল, তাদের প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ, যেহেতু বেগম খানের বিরুদ্ধে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি এবং অর্ডার গেলেই আশা করি ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে বেগম খানের জিয়া গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড ও 2 কোটি 10 লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। 20 দিন আইনি প্রক্রিয়া শেষে 1 মাস 4 দিন কারাভোগের পর হাইকোর্ট থেকে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তিনি কবে মুক্তি পাচ্ছেন তা এখনও নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ওপর, কারণ এরই মধ্যে দুদক বেগম জিয়ার জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার বিচার কাজে যে হস্তক্ষেপ করে না এবং বিচার বিভাগ যে সম্পূর্ণ স্বাধীন তারই প্রমাণ হয়েছে জামিনের এই আদেশের মাধ্যমে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় বেগম জিয়া কারাগার থেকে কবে বের হবেন তা আদেশে কি বলা হয়েছে তার উপর নির্ভর করছে বলেও জানান তিনি। বিএনপির নেতারা বলে বেড়াচ্ছিলেন সারা দেশে যে আমরা নাকি আদালতের ইন্টারফেয়ার করে বিলটা হচ্ছে না, বিচার বিভাগ যে স্বাধীন এবং বিচার কার্যে যে সরকার হস্তক্ষেপ করে না সেটা প্রমাণিত হয়ে গেল। যদি এটা রিটেন অর্ডার থেকে থাকে সেই ক্ষেত্রে সার্টিফাইড কপি, যদি ওনারা বলে থাকেন যে অ্যাডভান্স অর্ডারের সার্টিফাইড কপি চলে যাওয়া, তাহলে অ্যাডভান্স অর্ডারের সার্টিফাইড কপি যাবে। আর যদি ওনারা বলে থাকেন যে আবার সার্টিফাইড কপি দিলে পরে, তাহলে সেই আদেশ যতক্ষণ না পর্যন্ত জেলখানায় পৌঁছে আদালতের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তো তাকে রিলিজ করা হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ আবিদ হোসেন। বিকেলে টেলিফোনে সময় সংবাদের সঙ্গে কথা বলেন তিনি। রিকোজিশন মতো আবার আজকে কোর্ট, আজকে এখানে হিয়ারিং ডেট ছিল, তারা কোর্টে যখন ইসের আবেদন করেছে তার প্রেক্ষিতে কোর্ট এই আদেশ দিয়েছে। ঠিক আছে, কুমিল্লা কোর্টে? চট্টগ্রামের ধর্ষণের পর সেপটিক ট্যাঙ্কে ফেলে হত্যা চেষ্টায় গুরুতর আহত শিশুটির অবস্থা সংকটাপন্ন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ধর্ষণের ঘটনায় আটক স্কুলের দপ্তরি আপন চন্দ্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও সহপাঠীরা। একমাত্র মেয়ের মুখ থেকে আবারও বাবা ডাক শোনার অসহায় আকুতি এই বাবার। মেয়ের সাথে ঘটে যাওয়া নির্মমতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কোনোভাবেই মেনে নিতে পারছেন না মেয়ের এই পরিণতি।
স্বজনরা জানান, রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নেয় স্কুলের দপ্তরি আপন চন্দ্রমালি। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেলে স্কুলের সেপটিক ট্যাঙ্কের শব্দ পেয়ে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করেন তার বাবা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই বলছে যে দেওয়ালে মারতে মারতে বেহোশ হয়ে পড়ে গেছে। ছোট এরকম একটা বাচ্চার উপর যে অমানবিক নির্যাতন, আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। জেনারেল কন্ডিশন, সেমি আনকনশিয়াস আছেন, তাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়েছে, আর হেমোডাইনামিক্যালি এখন কারেকশন করা হয়ে গেছে। ঘটনার পরপরই স্কুলের দপ্তরি আপন চন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার প্রেক্ষাপটে একটা মামলা হয়েছে এবং যে আসামি অ্যারেস্ট আছে এবং ভিকটিম চিকিৎসাধীন, মামলাটা তদন্তাধীন। আমরা ইনশাল্লাহ মামলাটার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসব। এদিকে নির্মম এই ঘটনার বিচার দাবি করেছেন বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। চেয়েছেন অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি। এরই দাবিতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তারা। আপন মালির পাশে চাই, আমরা এর একটা বিচার করতেই হবে। এটা আশা করি না ওনার কাছ থেকে, এটা করার জন্য তার জন্য প্রাপ্য শাস্তি চাই আমরা। আমরা এটার পাশে চাই, এই ঘটনা যেন আর কখনো না হয়। ওকে এখন বহিষ্কার আদেশ দেবে যে শিক্ষা বোর্ড, আমরা সুপারিশ করব। শিশুটির বাবা হাটহাজারীর স্থানীয় একটি মসজিদের ইমাম। সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে অপহরণের 6 দিন পর 7 বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির ভগ্নিপতি বিল্লালকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ জানায়, গত 6 মার্চ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শ্বশুর আব্দুর রাজ্জাকের সাথে কথা কাটাকাটি হয় তার জামাতা বিল্লাল হোসেনের। সেদিন দুপুর থেকে আব্দুর রাজ্জাকের ছেলে এলেম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বিল্লালকে আসামি করে বন্দর থানায় অপহরণ মামলা দায়ের করেন স্বজনরা। এরপর সোমবার বিল্লালের বাড়ির পাশে একটি ডাস্টবিন থেকে এলেমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় জড়িতর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আব্দুল্লাহ ডাক দিয়ে নিছে, ওই বের মাসে দেখছে এই তো নিখোঁজ আমার পুরো মায়ের জামাই আর ওই যে হের ভাতিজা, এই দুটোর উপরে আমার সন্তান। 8 বছর ধরে আমরা এর লাইলা ফেললা বড় করছি, মার থেকেও বেশি করছি, এখন আমরা এর হত্যার বিচার চাই। আরে বলে না, ওর মতো নেই শিশু বাচ্চা যে মারবো, ওর বিচার চাই, ফাঁসি চাই। এই ঘটনায় বিল্লাল হোসেনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিল্লাল হোসেন হলো যে তেমন কোনো কাজকর্ম করে না, সে বিভিন্ন নেশাপানি করে। তো এই ভিকটিমের পিতা মিস্টার যে এলএম, এলএমের পিতার কাছ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা আসে চাইতো, দাবি করতো। এই টাকা পয়সা না পাওয়াতে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করতে যে সে ক্রোধের বশবর্তী হয়ে বাচ্চাকে কৌশলে নিয়ে হত্যা করেছে। শিশু এলএমের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলা সময় আলো থাকছে। ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় উপনির্বাচন কাল, ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা। ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালিয়েছে এলাকাবাসী। এ সময় মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এ ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। রোববার দুপুরে ফেনী জেলা শহরের মধুপুর এলাকায় অভিযান শুরু করে বাখরাবাদ গ্যাস কোম্পানি। এ সময় প্রায় 1 কিলোমিটার এলাকার অর্ধ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জব্দ করা হয় পাইপ ও সরঞ্জাম। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন। এ সময় তার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার তর্ক হয়। এক পর্যায়ে তাকে আটক করা হয়, কিন্তু পরপরই আবার কাউন্সিলর মনিরকে ছেড়ে দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালায় এলাকাবাসী। তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। 1 লাখ নিচে, কারো তো 90,000 টাকা নিচে, কারো তো 80,000 টাকা নিচে। প্রতি মাসে এখনো বিল আসে নাই, উনি বলছে প্রসেসিং এ আছে। গ্যাস লাইন উঠছে 1 বছর হবে। আমরা এখন লাইন জ্বালাইতেছি, আমরা এখন তো কিভাবে লইতে, উদ্বোধন করে দিয়েছে মেয়র, এমপি, কমিশনার সবাই মিলে। গাড়ি ভাঙচুর ও প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগে 3 জনকে আটক করা হয়। পরে তাদেরকে 3 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। কমিশনার জনাব মনির, ওনার নেতৃত্বে অনেক লোকজন আমাদের উপরে আক্রমণ করে, আমাদের কর্তনকৃত রাইজার রেগুলেটর,
এই মালামাল ছিনিয়ে নেয়। কাউন্সিলর মনির উনি 147 জন লোকের কাছ থেকে ডিফারিং অ্যামাউন্টে টাকা নিয়ে 20,000-30,000 টাকা নিয়ে সংযোগ প্রদান করে। আমরা কাউন্সিলরকে বলি আপনারা কাগজপত্র নিয়ে আসেন, কাউন্সিলর না এনে লোকজন দিয়ে আমাদের গ্যাসের যে গাড়ি ছিল সেই গাড়ির একটা গ্লাস ভাঙে, আমরা কাউন্সিলর বিরুদ্ধে একটা মামলা রুজু করব। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে মধুপুর এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সময় সংবাদ, ফেনী। রাজশাহীতে তুচ্ছ ঘটনার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। স্বজনরা জানায়, সকালে পবা উপজেলার বাঘাহাটা গ্রামে সিদ্দিকুর রহমানের ভ্যানের চাপায় পাশের বাড়ির আব্দুর রাজাকের হাঁস মারা যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিদ্দিকুরের কে লাঠি দিয়ে আঘাত করে আব্দুর রাজাক। এতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নওহাটা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরে দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতরাতে চরভদ্রাসন উপজেলার বাছার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ফরিদপুরে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মাসুদ, মিঠু ও আশরাফ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ ও মিঠুর মৃত্যু হয়। নিহত মাসুদ রাজেন্দ্র কলেজের অনার্স এবং মিঠু এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাংলা সময়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি। দুর্নীতি মামলায় জামিনের 2 ঘন্টার মধ্যে কুমিল্লার আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো বেগম জিয়াকে। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কাল, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং চট্টগ্রামে ধর্ষণের পর সেপটিক ট্যাঙ্কে ফেলে হত্যা চেষ্টায় আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জে নিখোঁজের 6 দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন somonews.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SBN লিখে পাঠিয়ে দিন 162 পোস্ট নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।